হ্যালো বন্ধুরা, নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো যে কিভাবে সঠিক নিয়মে আপনারা স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেব যে কিভাবে একটি সঠিক নিয়মে স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো সর্বপ্রথম আপনি আপনার ফোনের গুগল প্লে স্টোরে চলে যাবেন। তো আমি আমার গুগল প্লে স্টোরে চলে আসলাম। আসার পর এখান থেকে সার্চ বাটনের উপরে ক্লিক করে আপনারা লিখবেন স্ন্যাপচ্যাট। তো স্ন্যাপচ্যাট বলে সার্চ করলে দেখুন বন্ধুরা আমাদের সামনে অ্যাপটি কিন্তু চলে এসছে। তো আমরা এখান থেকে সর্বপ্রথম ইনস্টল করে নেব, ঠিক আছে? তো আমরা ইনস্টলের উপরে ক্লিক করে দিলাম, দেখুন বন্ধুরা একটু লোডিং হবে। তো বন্ধুরা দেখলেন আমাদের অ্যাপটি ইনস্টল হয়ে গেল। হয়ে যাওয়ার পরে আমরা এখান থেকে ওপেন করে নেব, ঠিক আছে? তো আপনারা ওপেনের পরে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখুন বন্ধুরা একটু লোডিং হবে। লোডিং হওয়ার পরে এখান থেকে আমরা আবারও ওপেন করতে হবে। তো একটু লোডিং হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। তো দেখুন বন্ধুরা আমাদের অ্যাপটি ওপেন হয়ে গেল। ওপেন হয়ে যাওয়ার পরে আমাদের এখান থেকে এই যে ওপেন হওয়ার পরে যে অপশনটি দেখছেন ওপেনের পরে ক্লিক করে দেবেন। সো ওপেনের পরে ক্লিক করে দিলে দেখুন বন্ধুরা আমাদের সামনে অ্যাপসটি কিন্তু ওপেন হতে শুরু করবে আবারও। তো এরপরে আমরা যেহেতু নতুন একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করব, তো সেক্ষেত্রে আমরা এখান থেকে সাইন আপের পরে ক্লিক করে দেবো, ঠিক আছে? তো আপনারা সাইন আপের পরে ক্লিক করে দেবেন। সো সাইন আপের পরে ক্লিক করে দিলে আপনারা এখান থেকে গেট স্টার্ট এখানে কন্টিনিউ করতে হবে, ঠিক আছে? তো আপনারা এই কন্টিনিউর পরে ক্লিক করে দেবেন। সো কন্টিনিউর পরে ক্লিক করে দিলে আপনার যেহেতু স্ন্যাপচ্যাট আমরা এখান থেকে স্ন্যাপচ্যাটটি আমরা ব্যবহার করব, এখান থেকে প্রত্যেকটা অপশন আমরা এখান থেকে অ্যালাও করে দেবো, ঠিক আছে? তো আমরা অ্যালাওতে ক্লিক করে দেবো। দেওয়ার পরে আবারও আমরা অ্যালাউ করে দেবো। তো দেওয়ার পরে এখান থেকে সর্বপ্রথম আপনি আপনার একটা অ্যাকাউন্ট খুলছেন যেহেতু, তো আপনার একটা পার্সোনাল নাম লাগবে, ঠিক আছে? তো এখান থেকে সর্বপ্রথম আমি আমার নামটি দিয়ে দেবো, ফার্স্ট নাম অ্যান্ড লাস্ট নাম আপনাদের দিতে হবে, ঠিক আছে? তো আমি আমার ফার্স্ট নাম অ্যান্ড লাস্ট নাম দিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে সাইন আপের পরে আমরা এখান থেকে ক্লিক করে দেবো। সো ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে এখন আমাদের দ্বিতীয় স্টেপ হচ্ছে আমাদের ডেট অফ বার্থ, আমাদের জন্ম তারিখটা এখান থেকে দিতে হবে। তো আমি আমার জন্ম তারিখটা এখানে বসিয়ে দেবো। তো আমি আমার ডেট অফ বার্থটি এখানে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে আমরা এখানে কন্টিনিউর পরে ক্লিক করে দেবো। সো কন্টিনিউর পরে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখুন বন্ধুরা একটা অটোমেটিকলি একটা ইউজার নাম কিন্তু আমার এখানে নিয়ে নিয়েছে। সো আমরা যদি এই ইউজার নেমটি আমাদের পছন্দ হয় সেক্ষেত্রে আমরা রাখতে পারবো, আর যদি পছন্দ না হয় তো সেক্ষেত্রে আমরা কিন্তু এটা ইউজার নামটি আপনারা চেঞ্জ করতে পারবেন। তো সেক্ষেত্রে আমি এখান থেকে ইউজার নামটা এটাই থাকবে, তো আমরা এখান থেকে কন্টিনিউ করে দেবো, ঠিক আছে? তো কন্টিনিউ করে দেওয়ার পরে এখান থেকে আপনার একটা পাসওয়ার্ড দিতে হবে, ঠিক আছে? তো আপনি এখানে 8 ডিজিটের মানে 8 সংখ্যার একটা পাসওয়ার্ড দেবেন, যে পাসওয়ার্ডটি আপনার গোপন থাকবে, ঠিক আছে? তো আমি আবার এখান থেকে একটা পাসওয়ার্ড দিয়ে দেবো। তো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দেবো। সো এখন আপনি যদি মনে করেন যে এখান থেকে আপনি আপনার ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্টটি খুলতে চান, অথবা আপনি আপনার জিমেল অ্যাকাউন্টটি খুলতে চান, তো সেক্ষেত্রে অটোমেটিকলি আমার ফোনে জিমেল অ্যাকাউন্ট আছে বলে এটা অটোমেটিকলি নিয়ে নিয়েছে। তো আমরা ফোন নাম্বার দিয়ে খুলতে চাই, তো সেক্ষেত্রে আমরা এখানে সাইন আপ উইথ ফোন নাম্বারের পরে আমরা ক্লিক করে দেবো, এই যে লেখাটায়, ঠিক আছে? সাইন আপ উইথ ফোন নাম্বার, তো এটার পরে আমরা ক্লিক করে দেবো। দেওয়ার পরে অটোমেটিকলি এখান থেকে আমাদের একটা ফোন নাম্বার কিন্তু বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করা আছে, তো আমরা এখান থেকে আমাদের ফোন নাম্বারটি দিয়ে দেবো। তো আমি আমার ফোন নাম্বারটি বসিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা কন্টিনিউতে আবারও ক্লিক করে দেবো। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আবার লোডিং হচ্ছে। লোডিং হওয়ার পরে আমাদের ফোন নাম্বারে অটোমেটিকলি একটা ভেরিফিকেশন কিন্তু কোড চলে আসবে। সো দেখুন বন্ধুরা আমাদের কিন্তু ভেরিফিকেশন কোডটি চলে এসেছে এবং অটোমেটিকলি নিয়ে এনেছে, যার কারণ আমার এই ফোনেই কিন্তু আমার এই সিম কার্ডটি দেওয়া আছে। তো অটোমেটিকলি আমাদের ফোন নাম্বারটি নিয়ে নিয়েছে, এই ভেরিফাই কোডটি নিয়ে নিয়েছে। নেওয়ার পরে আমরা এখান থেকে আবারও এখান থেকে কন্টিনিউ করে দেবো, ঠিক আছে? তো আমরা এখান থেকে কন্টিনিউর পরে ক্লিক করে দেবো। দেওয়ার পরে আবারও লোডিং হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো লোডিং হয়ে যাওয়ার পরে সর্বপ্রথম আপনাদের সামনে এই ধরনের অপশন চলে আসবে। তো এখান থেকে আপনি কিছু ফ্রেন্ডদের এখান থেকে অ্যাড ফ্রেন্ড করে দেবেন, ঠিক আছে? তো আমি এখান থেকে কিছু আমার যে অ্যাড ফ্রেন্ডের লিস্ট আছে, তো এখান থেকে কিছু মানুষকে আমি এখান থেকে অ্যাড ফ্রেন্ড করে দেবো। করে দেওয়ার পরে আমরা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দেবো, ঠিক আছে? তো আমরা কন্টিনিউতে ক্লিক করে দিলাম। সো কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে টার্ন অনের অপশন আসছে, তো এটাতে আমরা ক্লিক করে দিলে আমাদের ফোনের ক্যামেরাটা কিন্তু অন হয়ে যাবে। তো আমরা যখন টার্ন অনের পরে ক্লিক করে দেবো,
তো দেওয়ার পরে এখান থেকে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, তো আমরা এখান থেকে অ্যালাও করে দেবো, ঠিক আছে? তো আমরা অ্যালাও করে দিলাম, আবারও আসছে, আমরা এটাও অ্যালাও করে দেবো। দেওয়ার পরে দেখুন বন্ধুরা, আবারও অ্যালাও করে দিতে হবে। দেওয়ার পরে আমাদের ফোনের ক্যামেরাটা কিন্তু অন হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফোনের ক্যামেরাটা কিন্তু অন হয়ে গেছে। সো এখান থেকে আমাদের এখন মূলত আমাদের অ্যাপসটি কিন্তু ইনস্টল, এখন কাজ, অ্যাকাউন্ট কিন্তু খোলা হয়ে গেছে। তো আমরা এখান থেকে আমরা আমাদের অ্যাকাউন্টে চলে আসবো। তো দেখতে পাচ্ছেন এটা আমার অ্যাকাউন্ট, তো সাগর ভাই নামে এটা আমার অ্যাকাউন্ট কিন্তু এখানে ক্রিয়েট করা হয়ে গেল। তো এইভাবে আপনারা সঠিক নিয়মে স্টেপ বাই স্টেপ আপনারা এভাবে প্রত্যেকটা কাজ করবেন। আপনার ফোন নাম্বারটি দিবেন, দিয়ে অ্যাকাউন্ট খুলবেন, জিমেল দেওয়ার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? আপনার ফোন নাম্বারটি দেবেন এবং খুব গোপনীয় একটা পার্সোনাল পাসওয়ার্ড, আপনারা 8 ডিজিটের একটা পাসওয়ার্ড দিবেন, তাহলে আপনার এই স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টটি আপনার সবসময়ের জন্য সুরক্ষিত থাকবে, ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে আপনারা স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, এবং চ্যানেলে যদি আপনি নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।